সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাতৃসা বাংলা এমসিবি টিভির অপরাধ দমন অনুষ্ঠানে বিশেষ প্রতিবেদনে আজকে তুলে ধরছি মিরপুর ইস্টার্ন হাউজিং পারিবারিক প্লটে অবৈধ কনস্ট্রাকশন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন এমন একজন বোনের কাছে চলে আসলাম বোন আর তার মাকে আমরা দেখছি তো আমরা একটু বোনের সাথে কথা বলবো এই প্লটের বিস্তারিত কাহিনী। আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে আমরা প্রতিনিয়ত দেখছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্বের বাড়ি মালিক সমিতির কাছেও আপনারা গিয়েছেন আপনাদের এই প্লট নিয়ে তো এই যে আপনার এই প্লট নিয়ে আপনার আপন বড়ো ভাই বাদল এবং এই যে রুবেল এই যে এরা আপনার সাথে জালিয়াতি করছে তো বিস্তারিত আপনার মুখে একটু শুনছি সমস্যাটা কি দুই হাজার ফেব্রুয়ারিতে আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবাকে আমার বড় ভাই ফারুকুরন বাদল সে ছিল অ্যাজমা রুগী অ্যাজমা রুগীর চিকিৎসক হলো আমার ভাই বাদল সে সে শীতের মধ্যে নভেম্বর ডিসেম্বর তার জানুয়ারি মার্চ এপ্রিলে এই যে প্রায় প্রায় ছয় মাস সে এক নাগারে ঠান্ডা পানি ক্ষয় ক্ষয় তাকে মারে ফেলায় তাকে যেদিনকে সে মারা যায় সেদিনকেও তার বুক চাপা দিয়ে তাকে মারে কে মারে আমার বড় ভাই ফারুকুর রহমান বাদল শুধুমাত্র সম্পত্তির কারণে শুধু সম্পত্তির কারণে সে আমার বাবারে সে মারে মারে লাস্ট সে মারা যায় উনিশশো দুই তেরোর উনিশে ফেব্রুয়ারি বাদলের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই বাদলের বিরুদ্ধে এই পর্যন্ত না হলেও একশো মামলা করছি কিন্তু কোনো কার্যকারী হয় না কেন সে এলো অনেক প্রভাবশালী সে আমার বাবারে মাইরে আমার বাবার জমি জমা জালিয়াতি করে নেয় তার সাথে আমার মেজবোন তার জামাই ই রহমান সাহ তারাও জড়িত ছিল এবং তাকে মত তার বাড়ি নিয়ে আমার ভাই বাড়ি আমার বোনের বাড়ি নিয়ে মদ খয়তো আর পানি খয়তো খয় ক্ষয়ে লাস্টে এইভাবে তাকে মেরে ফেলায় মেরে ফেলায় তার মূল কারণ শুধুমাত্র জমি নেওয়ার জন্য আমার বাবা মারা যাওয়ার সাত দিন পরে আমার আমার বাবার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যাইতে পারে নাই দিতে পারে নাই সে মারা যাওয়ার সাত দিন পরে আমার ভাই ফারুক রহমান বাদল সে বাপ বানায় মা বানায় বানাইয়া পঁচাত্তর এক সম্পত্তি আত্মসাত করে আত্মসাত করে নেয় সেই জমি তারপরে আইসে আমার বড় বোন মেজ বোনের সাথে তার ভেদাল লাগে পরে সে আই সাহে কয় কি যে আম্মা বাদল জমি ইয়ে করছে আত্মসাত করছে নকল করে হেবা করে নিছে তখন আমারে আইসে বয় উঠেয়ে উঠে হাতে পাই ধরে নিয়ে মন টুকলের মাধ্যমে সেই জমি ই করায় সেই নকল উঠায় নকল টকল উঠে সেই জমি সবার মধ্যে বাক করে তারপরে এইগুলো করেও ক্ষান্ত হয় না আমার বাবা আমার মাকে ছয় বিঘে জাগা দিয়ে গেছিলো তাকে প্রতিনিয়ত গালাগালি প্রতিনিয়ত বসে আছে মানা হ্যাঁ আমার মা একটু মা আপনি বলেন তো হ্যাঁ বলেন পুরো ঘটনা বলেন ওই যে ওই যে আব্বু যে ছয় বিঘে জায়গা ছয় বিঘে জমি দিয়ে গেছিল সে জমি সে নেওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় আপনার বড় ছেলে বড় ছেলে বাদল ফারুকুর রহমান বাদল তো এই যে আপনার বড় ছেলে ফারুকুর রহমান বাদল আপনার স্বামীকে মেরে ফেললো বা মেরে জমি নেওয়ার চেষ্টা করলো আপনারা ওর বিরুদ্ধে মামলা করেছিলেন না সেটা তো তখন করা হয় নাই সে সন্ত্রাসী না সেটা হাতে পায়ে দৈরে মাপসাইলো করলো যে আমি আর এগুলো করবো না আমি এই জমি দিয়ে দিয়ে দেব নিব না আপনার বড় এখন কোথায় থাকে ও এই যে ইস্টার্ন হাউজিং এ যে আপনারা এই প্লট নাম্বার বাইশ নম্বর হলো চোদ্দ নম্বর ব্লক ব্লক হলো ই ব্লক ই হুম বারুদ ই ব্লক আছে গেল এটা তো এখন একটু জানতে চাই যে আপনি এই প্লটটা কত কাঠার সাড়ে তিন কাটার সাড়ে তিন কাটার আ এখানে দেখা যাচ্ছে দুইটা ভাগ করা তো আপনার ভাই মালিক কত বাদল সাদার বাদল না ওই ই সে ফرید রহমান রুবেল সে কতটুকু মালিক সে গুলো আমার বড় বোনের কাছে এক কাটা নিছে হেবা করে সে বর্তমানে দুই কাটার মালিক আর আপনি আমি এলো এক আমার মেয়ে উপমা রহমান সিমি এলো এক কাটার মালিক আর ফয়জুর রহমান লেলিন এলো হাফ কাটার মালিক হ্যাঁ তো এখানে টোটাল আপনি মেয়েকে নিয়ে আপনি কত কাঠার মালিক হয়েছেন আমি দেড় কাটার মধ্যে আসি আর ও দুই কাঠা না আপনার ভাই তো সে রাজুক থেকে কিভাবে সাড়ে তিন কাঠার উপরে পারমিশন নিয়ে আসে সাড়ে তিন কাঠার পারমিশন নিয়ে আসে বাড়ি করার জন্য সে পারমিশন নিয়ে আসলো কিভাবে সেই তো আমরা জানতে চাইতেছি আমরা আমরা বলতেছি লেলিন রে আমার বাই যে তার সই নকল করছে তার পাসপোর্ট নকল করছে তার যাবতীয় সমস্ত কিছু নকল কইরা তার কাছে ছিল পজিশন সার্টিফিকেট যখন আমরা উঠাই মারা যাওয়ার পরে আমাকে জমিতে একটা পজিশন সার্টিফিকেট বর্ণীতে বর্ণানীর হেড অফিসে উঠার লাগে ওই এই রুবেলের বিরুদ্ধে কোন মামলা করেছেন হ্যাঁ মামলা আছে অভিযোগ করালাই করেছেন অভিযোগ হ্যাঁ অভিযোগ করছে আচ্ছা রূপক স্যার কি বলছে ওজিদা বলছে আপনি কোটে যান কারণ আমরা এই সে জমি সংক্রান্ত বিষয় দেখব না না দেখব না আর হলো সে হলো বড় অফিসার তার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিব না আচ্ছা বড় কে বড় অফিসার এই আমার ভাই বগুড়ার জেলাখানার জেলার রুবেল রুবেল ফরিদ রহমান রুবেল জেলখানা জেলার চলমান বর্তমান হ্যাঁ আচ্ছা তো মামলা তারপর অভিযোগ দিয়েছেন না হুম আচ্ছা তো আইনের ঊর্ধ্বে কিউ নয় সবাই আইনের আওতায় তো এখন জেলার থাকুক আর যেই থাকুক সে অবশ্যই একজন নাগরিক বাংলাদেশের মানুষ বোনের সাথে প্রতারণা এ এটার মামলা তো অবশ্যই হতেই পারে না হুম আপনি তো জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সম্মেলন করেছেন করছি বিভিন্ন সাংবাদিকই ঘটনা জানেন সেখান থেকে জেনে আমি আসছি আপনার কাছে আপনার তৈরি করার জন্য আপনি যেদিন দিন প্রেস ক্লাবে সম্মেলন করেন আমি আশেপাশে ছিলাম তো সম্মেলনের দিন আমি উপস্থিত হতে পারি কারণ যেহেতু আমি আরটা মন্ত্রী মহোদয়ের একটা প্রোগ্রামে ছিলাম প্রেস ক্লাবে মানব অনুষ্ঠানে তো সেইজন্য আপনার অনুষ্ঠান আমি থাকতে পারি নাই কিন্তু পরে আমি আপনার ঠিকানা এবং আপনার নাম্বার সংগ্রহ করি যেভাবে হোক আরেক সাংবাদিকের কাছ থেকে তারপরে আমি আসছি আপনার কাছে তো এখন জানতে চাই যে এই যে আপনি এখন কি পদক্ষেপে আছেন শুনেন এইটা হলো আমার ভাই ফারুকুর রহমান বাদল এবং ফরিদুর রহমান রুবেদ তারা দুইজন এই জায়গা দখল করার আগে আগের আগে ফরিদপুরে সে আমার বায়ের বাসায় যায় সে আমার ভাই আমাকে বলে যে তোর কোনো ক্ষতি হবে না তোরে সে দুই কাটার উপরে প্লান পাশ করছে সে দুই কাটার উপরে কাজ করবে তা সে তার জায়গা ছাড়া অন্য কোনো কাজ সে করবে না কোনো কিছু করবে না আমি কই ভাই দেখো সে ওই আসার বাসায় সে তার কাজে হাত দেয় সে সে কাজে হাত দেয় সে বলে যে আমার মেশিন ঘুরেই হবে এই জন্য তুমি ওয়াল তার ওয়াল বাইঙ্গে ফেলায় এবং আমার টিনও উঠে এলায় আমি কই না আমার টিন উঠাইতে দিব না কারণ আমার বাসার মধ্যে আমার একখানা মেয়া আমি তাই আমার মা থাই এটা এটা বেড়া হইলো এটা বাসার এটা সম্মান রক্ষা করে এই জায়গায় সে কীভাবে করে কয়ে তোর তোর দুঃসাই সম্মান তুই কী কাস আমি কে কী কাস মানে তোমার আমি বড় ভাই হিসেবে জানি তুমি বা রুবেল রে কীভাবে প্রশ্রয় দিতেছো কিভাবেই ই করতেছো তুমি তো কোনো কিছুই না আমি কই না আমি এটা করতেই দেবো না আমি দশজনকে ডাক দিই কয়েক এটা তো হয় না তারপর রে এরকম করতে করতে হঠাৎ করে হে তার মোবাইলেতে একটা কাগজ বের করে আমার ভাই রুবেল ভৈতর মান রুবেল ওই কাগজ বের করে আমার মেয়ের দে দেয় ওই যে সে আমার মোবাইলে দেয় ওইটা বের করে সাড়ে তিন কাটার উপরে প্ল্যান পাস করে সাড়ে তিন কাটার উপরে সমস্ত কিছু শুধু ওই ডকুমেন্টটাই আমরা একটু পাইছি তারপর আমি দেরিয়ে যাই ই সাইড অফিসে সাইড অফিস কয় হ্যাঁ সাড়ে তিন কাটার উপরে সে প্ল্যান পাস করছে আমাকে আপনারা আমাকে জানালেন না কে আপনারা গেলেন না কেন তারা একটা টু শব্দ করে নাই বনান বনানির কাছে যাই তারাও এটা একটু শব্দ করে নেই রাজকের কাছে যাই তারাও কথা বলে না তারা বনানির চেয়ারম্যান আসতে করে আমার দেশ চলে যায় কথা বলে না তাহলে আমি

রুবেল জেলখানা জেলা কোন জেলা কোন জেলখানা বগুড়া বগুড়া তা আপনি বড় ছেলে হিসেবে আপনার এই রুবেলকে যদি আপনার সন্তান হিসেবে যদি বলেন যে এই সমস্যা বাদ দাও তোমার তালা পাশে অনেক টাকা ভাষা দিয়ে বোনকে তুমি জমি একটু দিয়ে দাও বা জমি জমিনে বোনকে বোনের সাথে ঝামেলা করো না বোনটা কোথায় থাকবে আপনার কথা কি সে রাখে না না তো কানে জমি নিয়ে এসে এতটেই তার হাকার আমি এই কথাটা বলছি যে জমি তো সাথেও যাবে না molle পড়ে আমারও তো কত সম্পত্তি আছে লোক তোমাদের সফট তো আপনাদেরই দেওয়া হয়েছে সেটা তোমরা ডককা করতেছো আবার তোমার পোলা বান কর। ভরণ ভরণপোষণ দেয় না। ছেলেরা দেয় না। এবং উনাকে মাইরে ফ্লানের প্ল্যান করছে সেই ঘটনারটা একটু শুনে আপনারা বলেন বলেন যে বাড়িতে আপনাদের বাবার বাড়িতে টাকা না আমি আমার আমারে মানে কি কিভাবে তারা যে করবে আমারে সেই সেই জন্য আমার বাবার বাড়ির থেকে একটা মিথ্যা মিথ্যা এটা ইয়ে করছে কেস সবাইকে যে তুমি তোমার বাবার বাড়ির থেকে বারো লাখ টাকার থেকে এক লাখ টাকা কমাছো আর কি কে আমি তো যাইতেই পারি না হাঁটতেই পারি না তা আমি ওইখানে যে আমি টাকা আনবো কেমনি করে এ কী ব্যাপার এগুলো মিথ্যাটা বলো কেন তোমরা কয়েক হ্যাঁ নাম শু কবেন কবেন তখন সে লোকরা দিয়ে স্যারা দিয়ে পায়

তারপর যাই আমার ভাইয়ের আমি তো চিনি না আমরা যাই অনেক ও ছোটোকালে গেছি আর আর যাই টাই নাই দেখিও নাই তারপরে গেছি গেলে পরে তখন সে কয় কি রেজাবাই ভাই কিছু ভাই আমি বলে তুমি বলে আমার এত টাকা দিস ব্যাপার কি কয় কি আমি তো আপনার চিনি না আপনি কে আবার ভাই কয় ইয়ে যা আমি তো আপনাকে চিনি না আপনার রা আমি কী আর কেন আমার চিনেন না কেন আমি ফরিদা আপনার মোগল মেয়ে আপনার তো আমরা কোনো দেই নেই তা তা কী হয়েছে তা হয়েছে করলে পরে সে না আমি কোনো তারে কোনো টাকা পয়সা দেই নেই আপনারে আমি কোনো দিন আপনার কথা বলিও নাই এগুলো সব আপনার তা বানানো এই আর কি তারপরে আমি বললাম যে তাইলে তাই যদি হয় এখনই তুই যে ইয়ে করো মোবাইলে কথা বলো মোবাইলে কথা ও আবার ওই দিক থেকে ওই আর এক ছেলের সাথে কথা কেছে কয় তখন কয় কি এই গলা তো আমার না এই যে বলতেছে এই কথা এ তো আমার গলা না